জয়ন্তী মহাকাল যাত্রায় প্রাকৃতিক বিপর্যয় আটকে থাকা সাতজন যুবককে উদ্ধারের ঘটনায় জয়ন্তীর সাহসী যুবকদের সম্বর্ধনা দেওয়া হলো আলিপুরদুয়ার পৌরসভা হলে। শনিবার বিকেলে পৌরসভা হলে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের একটি সমবায় কনভেনশন মঞ্চে 17 জনের সেই সাহসী যুবকের দলকে সম্বর্ধনা দেন সৌরভ চক্রবর্তী। উল্লেখ্য, গত 27 আগস্ট আলিপুরদুয়ারের সাত যুবক জয়ন্তী মহাকাল যাত্রায় গিয়ে আটকে পড়েন। প্রশাসনের থেকে বিভিন্ন চেষ্টা করা হলেও অবশেষে জয়ন্তী এলাকায় 17 জন যুবকের আপ্রাণ চেষ্টায় বুধবার রাতে তাদেরকে সুস্থভাবে উদ্ধার করা হয়। জয়ন্তী এলাকার সাহসী সেই 17 জন যুবককে তাদের কাজেই কুর্নিশ জানিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। এদিনে সম্বর্ধনা প্রসঙ্গে সৌরভ চক্রবর্তী সাহসী যুবকেরা কি বলছেন শুনে নেব। বলবেন তাদের বিষয়ে। দেখুন, একটা বিরাট বিপর্যয়ের হাত থেকে আলিপুরদুয়ারের 7টি যুবককে বাঁচিয়েছে। 4 দিন তারা না খাওয়া দাওয়া অবস্থায়, তারা এত মানে ওখানে গেছিলো, প্রথমে তখন বৃষ্টি ছিল না, হঠাৎ করে বৃষ্টি হয়, হর্পাবান হয়, তারা আটকে ছিল। তারপরে তারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা পুলিশকে জানাই, কিন্তু পুলিশও রেস্কিউ করতে পারছিল না। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম প্রথম দিন পারেনি, তারপরে এই 17 জন যুবক তারা প্রাণের ঝুঁকি নিয়ে তারা সেই পাহাড়ে গিয়ে সেই নদী পার হয়ে দুর্গম ভুটান পাহাড় থেকে মহাকাল থেকে এদেরকে উদ্ধার করে নিয়ে আসে। এটা আমাদের একটা গর্বের বিষয়, তাই আমরা একটা ক্ষুদ্র চেষ্টা করলাম ওদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য, একটা উৎসাহ দেওয়া, যাতে ওরা মানুষের স্বার্থে এই কাজগুলো, মানুষের জন্য এই কাজগুলো করার জন্য উৎসাহ পায়, এবং ওদের দিকে যাতে আমাদের এই জেলার মানুষ, রাজ্যের মানুষ বুঝতে পারে যে মানুষকে উপকার করলে পরে তার মধ্যে কত আনন্দ পাশে দাঁড়ানো, এবং এই প্রাণের ঝুঁকি নিয়ে যে ওরা করেছে এটা একটা মহানুভবতা। আমরা তাই আজকে দি জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের একটা সমবায় কনভেনশন ছিল, আমরা দেখলাম দিস ইজ দি রাইট টাইম টু ফেলিসিটেট দেম, তাই আমরা তাদের কাছে ফেলিসিটেট। দাদা, এখানে তো অনেকেই শুধু তাই নয় কর্মজীবী রয়েছে, যদি আগামী দিনে ওরা কোনো আমাদের থেকে কোনো লোন বা কোনো সহযোগিতা বা ওখানে কোনো সমবায় নিয়ে কোনো সহযোগিতা চায় আমরা সেটাও করতে রাজি আছি। দাদা, একটা প্রশ্ন, এখানে অনেক কর্মসংস্থানটা মাননীয় মুখ্যমন্ত্রী পেরে ঘটি, আমরা বলতে পারি যে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি নিশ্চয়ই। এই যে আজকে ওদেরকে এখানে সম্বর্ধনা দেওয়া, এটা তো আজকে একটা বড় জায়গায় মানুষের কাছে পৌঁছাবে, একটা বড় জায়গায় মানুষের কাছে পৌঁছাবে, এটা আমাদের কর্তব্য ছিল। আগে এটা আমরা করলাম, এখন নেক্সট স্টেপ আমরা নিশ্চয়ই। দাদা, আরেকটা বিষয়, এই ধরনের যুবকরাই তো সমাজের বুকে বিভিন্ন যেরকম মোকাবিলা দপ্তর বা বিভিন্ন দপ্তরে আগামী দিনে কাজ পাওয়ার যোগ্য বলা যায়, তাহলে এই ধরনের যুবকরা আগামী দিনে কোথাও কাজ পাবে বা আপনি কি চেষ্টা, এরা যদি পায় কোথাও কাজ আপনার তরফ থেকে কিছু চেষ্টা করবেন? আনন্দ আর কেউ পাবে না। জয়ন্তী নিয়ে সবসময় আমি পরিকল্পনা করেছি, আজকেও ইরিগেশন মিনিস্টার ছিল, তাকে আমি মাননীয় সেচমন্ত্রীকে জয়ন্তী নিয়ে বলেছি, এর আগের দিন বনমন্ত্রী এসেছিলেন তাকেও জয়ন্তী নিয়ে বসে, এবং জয়ন্তী নিয়ে আমাদের একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করার চিন্তাভাবনা আছে, যে এরা তো যারা যারা গিয়ে হঠাৎ করে ঋণ বেঞ্চে মামলা করে দিচ্ছে, এবং কর্মসংস্থান থেকে শুরু করে জয়ন্তী আজকে ঝুঁকির জায়গায় আছে, যখন তখন বন্যায় জয়ন্তী ওয়াশ আউট হতে পারে, মানুষের জীবন কে নিয়েও ভাবতে হবে আদালতকে। হ্যাঁ, সেটা তো আমাদের আলাদা পরিকল্পনা আছে, সেটা এখন বলব না। আজকে ওদের সম্বর্ধনা দিয়েছে জয়ন্তীর প্রতি, এমনি আমি নিজে জয়ন্তীতে একসময় বালা নদীর ব্রিজের উদ্যোক্তা ছিলাম, জয়ন্তীতে আজকে যে মোবাইল টাওয়ার আছে সেটা আমার উদ্যোগেই হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাই, তার দান এগুলো সব। তো আগামী দিনে এই ছেলেগুলো জয়ন্তীকে আরও এগিয়ে নিয়ে গেল। আজকে জয়ন্তী বিভিন্নভাবে যে প্রশ্নের সম্মুখীন হয়, যারা জয়ন্তীর বিরুদ্ধে মামলা করেন তাদেরও ভাবনায় আসা উচিত যে জয়ন্তীতে কিন্তু এরকম ছেলেরাও আছে, জয়ন্তীতে এরকম ছেলেরাও আছে যারা মানুষ নিজের জীবনের ঝুঁকি দিয়ে মানুষকে বাঁচায়। সেদিন কি হয়েছিল, তোমরা কিভাবে বাঁচিয়েছিলে আটকে থাকা সেই যুবকদের? ব্যাপারটা হচ্ছে মানে আমাদের যে টিমগুলো দেখছো, এই টিমটাই সব বেশি করে ওদের নিয়ে আসছে। প্রথম থেকে যে স্টার্টিং যদি বলি, তাহলে ব্যাপারটা হচ্ছে প্রথম 4 জন গেল আমাদের টিমের মধ্যে জয়ন্তী থেকে, জয়ন্তী ছেলেরা, তো যে জয়ন্তী ছেলেরা প্রথম গেল, গিয়ে প্রথমে ওরা মাই করে 5-6 দিন থেকে আটকে ছিল ওরা, তো ওদের কাছে সামগ্রী খাওয়া দাওয়ার কিছু নেই, ঠিক আছে। তো আমরা যখন জানতে পারলাম, যদি ওদের বাড়ির ফ্যামিলি আমাদের গিয়ে কন্ট্যাক্ট করলেন, কন্ট্যাক্ট করার পরে তারপরে সেই দিনে আমরা খাওয়া দাওয়া পাঠালাম, যেমন আমাদের সঞ্জয় ভাই, বিকাশ, আমাদের এই ভাই, এরা সবাই মিলে টিম গেল, খাওয়া পচে দিয়ে আসলো, প্রথমে নিয়ে গেল আলু, প্রথমে ছিল আলুর দম আর রুটি পচে দিল, সেদিনটা ওরা নেমে খেলো, মানে
বেদম বৃষ্টি, প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি পড়ে যাচ্ছে, কোনো রকম বৃষ্টি মানে করতে পারছে না। সেকেন্ড ডে আবার গেল একটা টিম, চন্দন বলে, চন্দন ভাই চন্দন ছিল, ওরা গেল, ওরা পাহাড়ের উপর থেকে গিয়ে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু ওরাও ও পারলো না, ও ফেলিয়ার হয়ে গেল। তো ঠিক আড়াইটার সময় একটা টিম রেডি হলো, যেটা আটজনের টিম, সেখানে এই যে আমাদের এই কালীবীর ভাই রঞ্জন এরা আছে, এরা ঠিক আড়াইটার সময় গেল। আড়াইটা সেখানে ওরা ওরা কনফিডেন্ট ছিল না, দাদা আমরাকে নিয়ে আসবে চ্যালেঞ্জ করেছিল এরা, তো এরা সবাই গেল। আড়াইটার সময় রওনা দিল, ওরা পৌঁছে গেছিলো আড়াইটা, তিনটে সাড়ে তিনটে চারটার দিকে পৌঁছেছে। এবার ওখানে ওদেরকে খাওয়া দাওয়া প্রথমে খাওয়ালো, ওই পারে খাওয়াটা পৌঁছে দিল, নদীর জোড়া পারের সামনে ওখানে বড় মহাকালে, ওই পারে খাওয়া পৌঁছে তারপরে দড়ি রোপ করে করে আবার ওদেরকে তারপরে ইস্যু করে নিয়ে আসলো। সকাল আড়াইটার সময় যাওয়ার লোক ওরা ফিরতে মানে ব্যাক মানে কোনো রাস্তা ছিল না, তারপরে নটা রাত্রে ওদের ইস্যু করে ওদেরকে নিয়ে এসছে। এই যে একটা মানে অভিজ্ঞতা, তোমাদেরও অভিজ্ঞতা হলো, সেই যুবকদেরও অভিজ্ঞতা হলো, এই অভিজ্ঞতা তোমরা এর আগে কতবার ফেস করেছো? এটা তো অ্যাকচুয়ালি আমরা অনেক 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 ফেস করেছি, এমনও হয়েছে, কিন্তু এত সম্মান আমাদেরকে কেউ দেয়নি। এই প্রথমবার সম্মানটা পেয়েছি, আমরা খুবই গর্বিত, আমরা জয়ন্তীর বাসী, আমরা সবাই গর্বিত যে আমরা সম্মান পেয়েছি। তোমরা জয়ন্তীর ওখানকার একেবারে লোকাল? ওখানকার বাই বর্ন আমরা। কতজন রয়েছো তোমাদের টিমে? আমাদের টিমে টোটাল 17 জন আছে। টোটাল 17 জন আছে টিমের মধ্যে। আজকে পৌরসভা হলে তোমাদের সংবর্ধনা দেওয়া হলো? নিশ্চয়ই, একদম সম্বর্ধনা দিয়েছে, খুব ভালো লাগলো আমাদের, খুব ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে এই সম্মানটা আমরা পেয়েছি। মানে বড় মঞ্চে আমরা কোনোদিন আসিনি এরকমভাবে, এমনি আসছি কিন্তু এরকম সম্মান কোনোদিন পাইনি, এই সম্মানে আমরা অনেক খুশি, অনেক অনেক। তোমাদের এই এখানে আহ্বান জানানোর জন্য কে তোমাদের সঙ্গে যোগাযোগ করলো আজকে এখানে আসার জন্য? আমাদের আমাদের এইচডিপিও যে আছেন স্যার, উনি আমাদেরকে আমাকে কালকে রাত্রে ফোন করেছেন, আমাদের উনি সব এরা ছেলেদের সামনে ফোন করেছেন, রাত্রে 9টার সময় ফোন করেছেন, মোহন এই ব্যাপার তোমাদের চেয়ারম্যান তোমাদেরকে ডাকবে, আমরা ঠিক অবশ্যই পুরো টিমকে নিয়ে চলে এসো। এই আমরা আজকে সবাই পুরো টিম এসছো, অসংখ্য ধন্যবাদ যে ফ্যামিলি ওরাও আমাদেরকে অনেক ভালো ভালো আবাসী করেছে, হ্যাঁ ফ্যামিলি আজকে গেছিলো আজকে যারা খুব বড়ভাবে আশ্বাস দিয়েছে। একটা বড় অভিজ্ঞতা হলো তোমাদেরও। কী নাম তোমার? মোহন ছেত্রী। মোহন ছেত্রী একেবারে জয়ন্তীর ওখানকারই বাসিন্দা। জলপাইগুড়ি সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের থেকে সংবর্ধনা জানানো হচ্ছে, সংবর্ধিত করছেন ডক্টর সৌরভ চক্রবর্তী, ব্যাংকের চেয়ারম্যান। রাজকমল ভবন নিজের ব্লকেই লোক জলদাপাড়া রিভার আইন ইন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আমাদের হোমস্টেতে থাকা খাওয়ার সমস্ত রকম সুবিধা মিলবে। আমাদের এখানে এসি নন এসি রুম পাবেন, এখান থেকে জঙ্গল সাফারি, হাতি সাফারি, পিক আপ ড্রপ সমস্ত সুবিধা পাবেন। তাই আর দেরি না করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 8250-9111-85 নাম্বারে।